কর্মসূত্রে আমি ঝাড়খণ্ডের একটি আদিবাসী গ্রামে গিয়েছিলাম। এই আদিবাসী গ্রামে পৌঁছতেই আদিবাসী বাজনার শব্দ কানে এলো। আমি আদিবাসীদের বাদ্যযন্ত্র দেখার উদ্দেশ্যে গ্রামের ভেতর প্রবেশ করলাম। একটু প্রবেশ করতেই চোখে পড়ল সুন্দর সাজানো কোনো অনুষ্ঠানের জন্য। আদিবাসীদের বাড়িতে প্রবেশ করতেই দেখা মিলল বড় বড় সব বাদ্যযন্ত্র। এখানে বিয়ের অনুষ্ঠান চলছে। আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত হয়ে পড়লাম। এইরকম একটি বিয়ের অনুষ্ঠান সামনে থেকে দেখা, সেটা বেশ সৌভাগ্যেরই ব্যাপার। এর আগে আমি অনেকবারই এই ঝাড়খণ্ডে এসেছি, কখনো এরকম বিয়ের অনুষ্ঠান বাড়ি দেখিনি। বিয়ের অনুষ্ঠান চলছে, আমি সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত হয়ে পড়লাম। পরিবারের সবাই মিলে বিয়ের নিয়ম কারণে ব্যস্ত। এই আদিবাসীদের এই অনুষ্ঠান ছেলের বিয়ে করতে যাওয়ার আগে হয়ে থাকে। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল মা তার ছেলের দায়িত্ব ছেড়ে দিচ্ছে বউয়ের হাতে। এই বিবাহ অনুষ্ঠানে কিছুক্ষণ সময় কাটাতে পেরে বেশ ভালো লেগেছে। যদি এই আদিবাসীদের বিয়ের অনুষ্ঠানটা দেখে ভালো লাগে, তাহলেই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।